हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। इसे कि चेज के एक नतून भिडियो नहीं तेल चलो भिडियो शुरू कर दी। और प्लिज तुम्हारा क्यों भिडियो स्किप करो ना, अनेक सकाले ही उठे एबार चाटा सब खावा गए एबार चलो तो चलो बंधुरा आज के की रान्ना करछी तुम्हारे एक झलक देखिए दी। और ये गरमे बेशी किछु करब ना, अल्प किछु करब। तो चलो तुम्हारे देखिए दी की करछी आज के रान्ना बान्ना तालिकाते। तो बंधुरा रान्ना बान्नाय चले एसेछि, देखो आज के की रान्ना करछि। कारण प्रतिदिन ही तो की रान्ना करी तोमादेर संगे ब्लगटा शेयर करी। तो देखो प्रथम ही देखाच्छि हच्छे, देखो सरु सरु करे झिरि झिरि करे उच्छे केटेछि। देखो आलू दी, आलू उच्छे भाजबो बुझेछो। और एर साथे केटेछि देखो, ए देखो आलू एटा एकटु भाते माखबो बोले आलू खोला शुद्ध आलू दिए दिएछि, एटा भाते सेद्ध करे नेब। और एदिके निएछि देखो एई जे माछ निएछि, মাছটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এদিকে দেখো বড় তো মাছ খায় না, ওর জন্য এই যে ডিমের ডালনা করব বলে আলু পেঁয়াজ রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। ওকে একটু ডিমের ডালনা বানিয়ে দেব আর আমার জন্য এই মাছ। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না, বেশি কিছু করব না বন্ধুরা। তো চলো এরপরে রান্না বান্নায় চলে যাই। প্রথমে আলু আর উচ্ছেটা আগে ভেজে নেব। তো চলো ছড়িয়ে দিই। তো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়ার জন্য শশাটাও কেটে নিয়েছি ভাতের সাথে খাবো বলে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো প্রথমে আলু উচ্ছে ভাজার উচ্ছেটা আগে দিয়ে দিয়েছি, উচ্ছেটা একটু বেশ ভালো করে একটু লাল হবে, তারপরে আলুটা অ্যাড করব। আলু উচ্ছে ভাজা কি বলো তো গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। তো চলো করে নিই। দেখো আলুটা এবার মিশিয়ে দিয়েছি। আলু উচ্ছে ভাজাটা কি বলো তো বন্ধুরা আমার ছেলে খায় না, যার জন্য করতে পারি না। আজকে ছেলে বাইরে গেছে তো ওই জন্য আজকে আলু উচ্ছে ভাজাটা করছি, এটা আমার খুব প্রিয়। দেখো আমার আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে, বা তুলে নেব এটা। তো দেখো আমার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। আমি একা খাবো তো যার জন্য দু পিস করেছি, আর এক পিস মাছ ভাতের সাথে সকালবেলা জলখাবারে খেয়েছিলাম। তো দেখো এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি করব ডিমের ডালনা। তো ডিমটাও বন্ধুরা আমার মোটামুটি ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটাকে ছাড়িয়ে নেব, নিয়ে ডিমটাকে একটু তেলে ভেজে নেব। তো চলো ডিমের ডালনাটা রান্না করে নিই। তো দেখো আমার ডিমের ডালনাটা রেডি হয়ে গেছে, কালারটাও বেশ ভালোই হয়েছে। তাহলে আজকের মতো আমার রান্না বান্না এখানেই শেষ হলো। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি নামানোর আগে। এই দেখো এই গরমে বন্ধুরা আর কিছু করব না, এইবার আমি স্নান করতে যাব। এদিকে দেখো আমটাও জলে ভিজিয়ে দিয়েছি, যে আটাটা অনেকটা কেটে যাবে, দুপুরবেলা ভাতের সাথে খাবো এটা। তো বন্ধুরা ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।